It's Pujo, Durga Pujo, কিন্তু চলে এসেছে, it's knocking at the door. এটা হলো নাকতলা উদয়ন সংঘর প্যান্ডেল, এখানে পারমিশন নিয়ে মেবি ঢুকতে হবে, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাও চুরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্যটাই হলো তোমাদেরকে আগে ভাগে পূজোর ভাইবস দেব, মানে অলমোস্ট আমাদের যারা বাঙালি তাদের পূজো লেগে গেছে। হ্যালো, গুড মর্নিং, আমি এত চিল্লাচ্ছি কেন, বিকজ আই এম ব্যাক ইন কলকাতা আফটার নিয়ারলি আ মান্থ। যে আমার রুমটা, আমি রুমটাকে খুব 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 মিস করেছি, আই লাভ ইট। अच्छा आज के हलो 27th August और आमी एखन जाच्छी होलाम मैट्रेस किनते, मैट्रेसेर दोकाने जाच्छी बिकज आमार दादा बौदी आसछे। छेले आसबे जे केमन लागछे? खूब भालो लागछे, छेले आर छेले बौ आसबे, दुजोनेई आसबे फार्स्ट टाइम आमार फ्ल्याटे। আমাদের বাড়িতে যেহেতু একটাই খাট, আমি আর মা শুই, তো সেই জন্য ম্যাট্রেসটা কেনা, দাদা বৌদি আসলে যাতে শুতে পারে আপাতত একটা ব্যবস্থা করা। আর এখন আমি আর আমার ঋষিকা কাকু মিলে একসাথে ম্যাট্রেস তুলছি, আমি থাকি সেকেন্ড ফ্লোরে, আমি খুবই স্ট্রং গার্ল, আমি যে জন্য একদিকটা ধরেছি, ঋষিকা কাকু একদিন ধরেছে। ট্রাভেল করছি, ঘুরতে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম এভার, ইয়েস ভেরি অনেস্টলি ফর দ্য ফার্স্ট টাইম এভার। এখন একটু স্কিন কেয়ার করে নিলাম, কারণ পুজো বেরোতে হবে, তো সুন্দর দেখতে লাগে। এখন বেরিয়েছি যে লাইক কোথায় কি প্যান্ডেল হচ্ছে সেগুলো কভার করতে, নাও দাঁড়িয়ে আছি নাকতলা উদয়ন সংঘতে। আরো টুকটাক যা যা ফেমাস পুজো আছে এই ভিডিওতে যে কটা কভার করতে পারি আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস পুজো, তাই তো অদিতি? অদিতি ক্যামেরা ধরে আছে, আমি চেষ্টা করছি এখানে সব ঘিরে রেখেছে, ভেতরে যদি কোনোভাবে চুরি করে ঢুকে তোমাদেরকে চুরি করে দেখানো যায়। সেইটা বাইরে থেকে ঠিক এরকম লাগছে, জানি না এখানে কি হবে, একটা বড় হিউমঙ্গাস স্ট্রাকচার হচ্ছে, কিন্তু ভেতরে ঝাড় খেলে খুবই অলজ্জার ব্যাপার হবে। এইটা হচ্ছে মোটামুটি আমি যেটুকুনি বাইরে থেকে তোমাদের দেখাতে পারি। দাদা একটু ভেতরে ঢোকা যাবে? হ্যাঁ যাবে না? আচ্ছা ওনারা মানা করছে ঢুকতে, কৃষ্ণগড়ের থেকে কলকাতার পুজো কখনো না দেখে অলমোস্ট জানি, এটা ডেফিনেটলি একটা দারুণ জিনিস। দুর্গাপুজো ইজ নাও ইনস্ক্রাইবড অন দ্য ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। 1st September থেকে আমরা দুর্গাপূজা সেলিব্রেশন স্টার্ট করে দেবো। অদিতির সাথে আমার এক মাস পরে দেখা হলো, পরে ওই আমাকে অ্যাকচুয়ালি বলছিল তুমি আসো আসো তাড়াতাড়ি আসো পূজো গুলো কভার করো, সব সময় আমাকে উৎসাহ দেয় কিন্তু। চল ভেতরে চল। আর একটা ডেস্টিনেশনে চলে এসেছি, এটাও খুব একটা ফেমাস পুজো আমাকে অদিতি বললো, মিতালি সংঘ মাঠ, পঞ্চদুর্গা হয় এখানে। তো আমি এই বছর খুব এক্সাইটেড, বিকজ অনেক রকম থিমের পুজো তো দেখতে পারবো, সাবেকি পুজো দেখতে পারবো, নর্থ সাউথ মিলিয়ে সব রকম প্যান্ডেল যে তৈরি হচ্ছে, এই যে আগে আগে গিয়ে দেখাটা এটার একটা আলাদা আনন্দ আছে, তাই তো? লাস্ট ইয়ার আমরা প্ল্যান করার পর সেটা, হ্যাঁ লাস্ট ইয়ার আমরা প্ল্যান করেছিলাম সেটা আমরা ফুলফিল করতে পারিনি, আমি আসতে পারিনি। তো এইটা হলো পঞ্চদুর্গার প্যান্ডেল। টুর্নামেন্ট হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো নবদুর্গা যেখানে তৈরি হয়, মানে প্যান্ডেল তৈরি হচ্ছে নবদুর্গায়, তো এই হলো মোটামুটি ব্যাপার। এখন একটু আলোটা কমে গেছে সেই জন্য এরকম একটু লাগছে। তো এইখানটায় মিডিলে থাকবে মা দুর্গা, আর বাদ বাকি সব মা দুর্গার অন্য রূপ সব এইখানে থাকবে। কিন্তু এখানে যে এন্টায়ার মাঠটা দেখছো না, বিশাল বিশাল, তো এই জায়গাটায় মেলা বসে আমাকে অদিতি বললো, এখানে খুব কাদা, আমাকে দেখে চলতে হবে। এই যে তোমাদেরকে যে আমি দেখাচ্ছি প্যান্ডেলগুলো, আগে আগেই যে দেখিয়ে দিচ্ছি, তোমরা কি মানে এনজয় করছো, ভালো লাগছে এই যে পুজো পুজো ভাইবটা, যে প্যান্ডেলগুলো দেখে তৈরি দেখে? আর একটা জিনিস আমাকে বলো, এই যে পুজো আসছে আসছে ফিলিংটা, এটা সব থেকে ভালো না? যারা যারা আমার সাথে সহমত তারা কমেন্ট করে ডেফিনেটলি জানাও যে হ্যাঁ পুজো আসছে আসছে ফিলিংটাই সব থেকে ভালো, কারণ পুজো আসলে তো হুট করে চলে যায় কিরকম মনে হয়। তাহলেও আমরা এইটার জন্য এক বছর ধরে অ্যাকচুয়ালি ওয়েট করে থাকি এই দুর্গা পুজোর জন্য। রাইট নাও এখন আছি যাত্রা শুরু সংঘ মাঠে,
এখানেও পঞ্চদুর্গা হয়? আগে হতো, আগে হতো। আচ্ছা, তারপরে ওরা থিম বেস্ট পুজো করে, এখন থিম বেস্ট পুজো হচ্ছে। আমাকে অদিতি বলছে এরা অ্যাওয়ার্ডও পেয়েছে মাঝখানে, কিন্তু কোভিড এর লাস্ট 2 বছর নরমাল করেছে। আচ্ছা, এখন তো মনে হচ্ছে দেখে যে ভালো দেখে যা বোঝা যাচ্ছে অদিতি, অ্যাকর্ডিং টু অদিতি, মানে ও তো যেহেতু অনেক পুজো দেখে কলকাতার প্রত্যেক বছর ছোটবেলা থেকে দেখে। আমি ওখানে দেখতে পাচ্ছি যে ঠাকুর তৈরি হচ্ছে, ওইটা আগে তোমাদেরকে দেখাই। তো দেখুন লাইভ ওয়ার্ক দেখাবো, ঠাকুর তৈরির কাজ আপনি করেন। মোটামুটি কভার করা হয়ে গেছে আমাদের যাদের ঠাকুর। এখন আমরা একটুখানি কিছু খাবো, স্ন্যাক্স। পালকিতে দাঁড়িয়েছে রাইট নাও, এখানে অনেকবারই এসেছি আগে। তো এমনি এখান থেকে নর্মাল টিটা খাই, তো আজকে বাটার টি খাচ্ছি আমি, বাটার চা। খুব স্পেশাল কিছু বোঝা যাচ্ছে, আমার দাদা আর বৌদি প্রথমবার আমার ফ্ল্যাটে আসছে, আর সেই জন্য আমি মেট্রো স্টেশনে এসেছি ওদেরকে নিতে। আমি ওয়েট করছি, ওরা এখনো নামেনি। ওখানে আমার মা ওয়েট করছে ছেলে আসবে বলে। ওই যে আমার দাদা বৌদি চলে এসছে। মা কেমন লাগলো প্রথমবার মেট্রো চড়ে? খুব মজা পেয়েছি। এইদিকে এই মজা পেয়েছো? আমাদের উমা রানী প্রথমবার মেট্রোতে এলো। কলকাতায় কতদিন পরে এলে? 2 বছর। 2 বছর পরে উমা রানী কলকাতায় এসছে। ভালো লেগেছে তো? কষ্ট হয়নি আসতে? মেট্রোতে ফার্স্ট টাইম, হ্যাঁ ভালো লাগলো, টায়ার্ড না তো? না, এবার গিয়ে তো আবার আমাদের পরের দিনই ট্রেন, যে ব্যাপারটা বলিনি এখনো ব্লগে, পরে বলছি। এখন গিয়ে যদি আবার বেরোতে চাই তাহলে আবার তাও বেরোতে পারবে? অসুবিধা নেই। ও আলাদা এনার্জি পেয়ে গেছে কলকাতায় এসে। একটু উলু দেব, আমার ফ্ল্যাটে এলো প্রথমবার। এই যে, এই যে বৌদি, উনি আমাদের কেয়ারটেকার দাদা। আমাদের কৃষ্ণনগর একটা স্পেশাল মিষ্টি আছে, ওটা আর পরে নিয়ে আসো। ওয়েলকাম। এই যে শাশুড়ি আর বৌমা, বৌমাকে একটু বসতে দাও। এবার মেন ব্যাপারটা বলে দিই, দাদা বৌদি কেন এসেছে আমার ফ্ল্যাটে হঠাৎ করে? অ্যাকচুয়ালি আমরা একটা ট্রিপে যাচ্ছি, ভেরি শর্ট ট্রিপ। আমরা যাচ্ছি বাঙালির গোয়া, দীঘাতে যাচ্ছি। আর এটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমি নেক্সট ব্লগে বলবো। কারণ এরপর থেকে এরপরের ব্লগগুলো কিন্তু ট্রাভেল ব্লগ দেখবে, দীঘা রিলেটেড ব্লগ দেখবে। আমাদের অ্যাকচুয়ালি কালকে, আজকে 27 তারিখ, 28 তারিখ সকাল, একদম সকালের ট্রেন। তো আমরা এখন গোছগাছ করবো, সব রেডি করবো। এখানে যে ব্যাগটা আছে এগুলো সব গোছগাছ করবো। অ্যাকচুয়ালি আমি দাদা বৌদি আর এই যে অদিতিকে নিয়ে মোমো খেতে গেছিলাম, কিন্তু মোমোর ওখানে সিট পেলাম না, সেই জন্য রাইট নাও ডিসাইড করলাম যা ওদের আসে কাছাকাছি ছিল দেখি দিই। সে হ্যালো, আমাদের এখানে স্টার্টার চলে এসছে, আরও একটা বাকি আছে, আর খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছি। এরপর আমাদের মেন কোর্সে বিরিয়ানি আসবে। আমরা প্রথমে স্টার্টারে কাবাব নিয়েছিলাম, কি কি কাবাব যেন নিয়েছিলাম, জাফরান চিকেনের ওটা ছিল, আর গালোটি কাবাব নিয়েছিলাম। আর এখন হচ্ছে একটা রান বিরিয়ানি, আর একটা কি নিয়েছে, চিকেন আবাদি হান্ডি বিরিয়ানি, চিকেন আবাদি হান্ডি বিরিয়ানি। আমার কোনো নাম মনে থাকে না। আউদের আমার বেস্ট জিনিস এই লাস্টের, এটা লাগে, এটার জন্য আমি ওয়েট করে থাকি। বাই দ্য ওয়ে, সবার কেমন খাওয়া হলো? আমাকে এটাই খেয়ে রাখছে। হ্যাঁ, খুব ভালো। তোমার কোনটা ভালো লেগেছে, রান বিরিয়ানি বেশি ভালো লাগলো নাকি স্টার্টারটা? ও স্টার্টার ভালো লাগে, কিন্তু আমি সবকিছুই মানে প্রথম প্রথম খেলাম যেহেতু, হ্যাঁ সবকিছুই ভালো লেগেছে।
আওদে আগে আমি এসেছি, এটা সেকেন্ড টাইম এলাম। এদের সবকিছুই ভালো, আম্বিয়েন্সটা অসাধারণ, দেন সার্ভিসও খুব সুন্দর, ডেফিনেটলি খাবার তো ভালো। যারা অলরেডি এসছো এখানে ভিজিট করেছো তো জানোই অলরেডি। এখন মোটামুটি 11টা বাজে, বাইরে বৃষ্টি পড়ছে, বাই ঢুকেছি জাস্ট, আর সব গোছগাছ চলছে। কারণ ব্লগ করতে বেরিয়েছিলাম, এসে না টাইম পাইনি, যেভাবে এনেছিলাম জামা কাপড় এখন আবার অন্য গোছগাছ করতে হচ্ছে। কারণ আমার এখানে কলকাতায় অনেক জামা কাপড় ছিল, সেগুলো এখন নতুন করে আবার গোছগাছ করতে হচ্ছে। তো এই ট্রলি ব্যাগটা সেই ম্যাক্স থেকে যেটা পেয়েছিলাম সেইটার মধ্যে নিচ্ছি, আর এটার মধ্যে কিছু নিতে হবে না ধরলে পরে। এদিকে সকালবেলা 6টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, 7টা গাছি থেকে ট্রেন আমাদের দীঘা, ওয়ে টু দীঘা।